ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মধ্যে চুরি করতে আসা তিন ব্যক্তিকে সোমবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠালো ফারাক্কা থানার পুলিশ। উল্লেখ্য, গত শনিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের প্রজেক্টের মধ্যে চুরি করে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছিল এক ব্যক্তি। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে বেশ কয়েক ব্যাগ ভর্তি ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের দামি সরঞ্জাম পাওয়া যায়। খবর পেয়ে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ, ধৃত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম মাহিদুল মোল্লা, বয়স 29, বাড়ি মালদা জেলার সুজাপুর এলাকায়। তার থেকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, ফারাক্কা ব্যারেজের প্রজেক্টের মধ্যে মোট তিনজন ব্যক্তি চুরি করতে এসেছিল এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট থেকে চুরি করে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা মাহিদুল মোল্লা নামে ওই ব্যক্তিকে ধরে ফেলায় বাকি দুইজন পালিয়ে যায়। তারপর ফারাক্কা ব্যারেজের প্রজেক্টের মধ্যে চিরুনি তল্লাশি চালানোর পর গভীর রাতে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে ধরে ফেলে ফারাক্কা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তিদের নাম নাসির উদ্দিন, বয়স 18, ও আকমাল শেখ, বয়স 19। তাদের কাছ থেকেও ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের দামি সরঞ্জাম উদ্ধার হয়। ধৃতদের সোমবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। তবে এই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। আরো কে কে এই ঘটনায় জড়িয়ে আছে সেই বিষয়ে খুঁটিয়ে দেখছে ভিডিও রিপোর্ট জেন টিভি। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।